আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখে কি মনে হচ্ছে রাত হয়েছে? চারিদিকে আওয়াজ, বিজেপি প্রচার করছে, এখানকার যিনি নেতা ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত তার প্রচার, এখন প্রচার চলছে, গভীর রাত হয়ে গেছে, কিন্তু মানুষজনের কম নেই এবং সকলেই তার সঙ্গে দাঁড়িয়ে আছেন। তিনিও আমাদেরকে সময় দিতে পেরেছেন খুব কম সময়ের জন্য, সারাদিন তো প্রচার করছেন, ক্লান্তি নেই? না না, আমাদের তো একটাই গান, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আর যে দলের বিজেপির যিনি নেতা, সেই মানুষটা এই বয়সে ভারতবর্ষের জন্য প্রায় 24 ঘন্টা খেটে মরছে হাঁটছেন, তা সেই দলের মানুষ হয়ে ক্লান্তির কথা বলবো কি করে? মানুষের কাজ করতে কোনো ক্লান্তি লাগে না, ক্লান্তি আসে না। আপনার তো ঘাম দিয়েছে, তো রোদে গরমে তো বেরোবেই, হাঁটলে পরে এতটা পথ হেঁটে আসা। আমার তো শুধু নয়, আমার সহকর্মীরা প্রত্যেকেই আমার সঙ্গে হেঁটে এসছেন, প্রত্যেকেরই ঘাম হয়েছে, কী করা যাবে? গরমে তো কেউ সাঁতার কাটছে, আপনি কি সাঁতার কাটলেন নাকি? না না, আমার নাটক করার কোনো ইচ্ছে নেই, কারণ যে দলের নেতা সাঁতার কাটছেন সে দলের নেত্রীও নাচেন, নেতাও নাচেন, কখনো রবীনা ট্যান্ডনের সঙ্গে, কখনো কীর্তনে। আমাদের দলে নাটক হয় না, আমাদের দলে মানুষের কাজ করার জন্য সারাক্ষণই আমরা মানুষের সেবার জন্য ব্যস্ত থাকি, মানুষের কাজের জন্য ব্যস্ত থাকি। আমাদের নাচ গান করতে হয় না, মানুষ নরেন্দ্র মোদীকে এমনিই ভোট দেবেন। জনসংযোগ করছেন ছোট ছোট প্রচারে, ছোট ছোট জনসমাবেশ করছেন, আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিলেন? সকালবেলায় আমি পদযাত্রা করেছি খর্দায়, খর্দা মণ্ডল টুতে পদযাত্রা, খর্দা বিধানসভার আমাদের মণ্ডল বলে এক একটা অংশে একে, সেখানে পদযাত্রা করেছি। তারপর সারাদিনই কিছু মানুষের সঙ্গে, আমাদের যে সিনিয়র মোস্ট যারা নেতা ছিলেন আছেন তাদের সঙ্গে দেখা করেছি। তারপরে আবার দমদম বিধানসভা কেন্দ্রে একটা অনুষ্ঠান কর্মীদের সঙ্গে মিলিত হয়েছি, সেখান থেকে এখানে এসেছি। এখানে প্রায় 7 কিলোমিটার রাস্তা আমরা সবাই মিলে হেঁটে এসেছি, পদযাত্রা করেছি, মানুষের সঙ্গে মিলিত হয়েছি এবং অভূতপূর্ব সাড়া দেখেছি মানুষ। আর কতক্ষণ করবেন? এখন তো গভীর রাত। করবো বলতে এখনও আছে, যতক্ষণ এত ছেলেপিলে আছে যাবো কোথায়? এদের সঙ্গে কথা বলতে বলতে যখন সবাই যাবে তখন বাড়ি যাবো, কোনো অসুবিধে নেই। কী মনে হচ্ছে, কী মনে হচ্ছে? বিজেপি জিতবে, জিতবে। একটা প্রশ্ন করতে হলো না, খালি বললাম জিতবে, সবাই বলছে জিতবেই, আপনি কি এতে অনুপ্রেরণা পাচ্ছেন? না না, আমরা নিশ্চয়ই অনুপ্রেরণা, কর্মীরা উৎসাহিত থাকলে অনুপ্রেরণা তো আসেই, কিন্তু বিষয় হচ্ছে বিজেপির সব কর্মী অনুপ্রাণিত, কারণ ভোটটা তো মানুষ নরেন্দ্র মোদীকে দেবেন, ভোটটা তো শিলভদ্র দত্ত কোনো ফ্যাক্টর নয়। আমরা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্য একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছি, মানুষ তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, সব মানুষই জানেন, তা মানুষ তো উৎসাহিত হবেনি। দাদা যদি যেতে কি বলবেন? দাদা জিতবে এটা তো একদম 100% আমরা শুরুর থেকেই জানি, বলার কিছু নেই, কর্মীদের উদ্দেশ্যে দাদা যা বলছে সঠিক বলছে। আমরা কি চান যদি যেতে, কি চান আপনার এলাকার জন্য, আপনি কি চান? আমাদের এলাকায় তো উনি উন্নয়ন বললে কিছু করেননি, আমাদের এখানে আমরা খর্দার বাসিন্দা, ওখানেও কিছু উনি বার করে দিয়েছেন ছেলেপুলেদের জন্য, সন্ধ্যের পর থেকে তারা মদ খাচ্ছে, আড্ডা মারছে, এটাই উনি করেছেন। আমরা অনেক কিছু নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সেই ধারাকে বজায় রাখবো, আমরা নরেন্দ্র মোদীর ওই উন্নয়নের ধারাকে বজায় রাখবো এবং নরেন্দ্র মোদীর যে জোড়া বুলডোজার। আপনি কি চান? আমি ব্যক্তিগতভাবে চাই এখানকার উন্নয়ন, এখানকার সুষ্ঠু প্রশাসন, এখানের কর্মসংস্থান, এগুলোই আমাদের কাছে দাবি। আমরা চাই যে এখানে আমাদের যে ছেলেমেয়েরা চাকরি পায় না, যারা চাকরিগুলো বিক্রি করে, এদের জন্য আমরা চাই তাদের চাকরি হোক এবং সমস্ত বাংলা জুড়ে যেন কর্মসংস্থান হয়, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওই ব্যবস্থাই করছে সব জায়গায়। ভোটে জিতলে আপনি কি চান? ভোটে জিতলে আমি চাই বাংলা, সোনার বাংলা, আর সেটা শিলদার হাত ধরেই হোক। উত্তর দমদমে জল নেই,
নর্দমার যা অবস্থা, মশায় টিকতে পারা যায় না। সবচেয়ে বেশি যত জঞ্জাল আছে উত্তর দমদম পৌরসভায়, আমাদের এতদিনে উত্তর দমদম পৌরসভায় কোনোদিনও ইডির হানা হয়নি, এই তৃণমূল সরকারের জন্য ইডির হানা হয়েছে। আপনারা দেখছেন, যদি আমাদের বিজেপি ক্ষমতায় আসে, যদি শিলদা যেতে, তাইলে উত্তর দমদম শোনা হবে, এটা আমরা বিশ্বাস করি। তিনি বিশ্বাস করেন যে শিলভদ্রত জিতলে উত্তর দমদম ভালো হবে? আপনি কোথাকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। কি অসুবিধা এখানে? এখানে অনেক অসুবিধা আছে, সব দিক থেকেই অসুবিধা আছে। আছে রাস্তাঘাটের অসুবিধা, তারপর হচ্ছে কি আপনার দুর্নীতি তো আছেই আমাদের প্রশাসনিক, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা বিতিকিস্ত্রী অবস্থা। কীরকম লাগছে সাধারণ মানুষ? তিনি সাধারণ মানুষ, তিনি বলছেন আপনি জিতলেই এদের যে অসুবিধাগুলো আছে, এদের যে দুর্ভোগগুলো আছে, সেগুলোর সমাধান হবে, আপনি কি সেটা নিজে মনে করেন? নিশ্চয়ই মনে করি, কারণ কোনো কাজই তো করেননি। বাংলার মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, তখন মেট্রো রেল ব্যারাকপুর অবধি করবেন বলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, আজও হয়নি। সাংসদকে করতে কিছু বলতেও দেখিনি। পানীয় জল নেই, রাস্তা নেই, প্রতি বছর জলে ডুবে যাচ্ছে এলাকা, কোনো উন্নয়ন হয়নি। তাই আমি আমাদের দৃঢ় বিশ্বাস, কেন্দ্রে বিজেপি সরকার আর শুধুমাত্র দমদম যেটা নয়, 26 সালের মধ্যে এই সরকারটাকে হটিয়ে দিয়ে রাজ্যেও বিজেপি সরকার এলে উন্নয়ন হবেই, আমরা কাজ করবই, কারণ নরেন্দ্র মোদীর লক্ষ্যই দেশের উন্নয়ন। সকাল থেকে বেরোচ্ছেন, প্রতিদিন সকাল থেকে বেরোচ্ছেন, এবং এটা টানা চলবে, আপনার দাওয়াই কী, এই স্ট্রেংথ কী? কর্মীদের ভালোবাসা, কোনো দাওয়াই নেই। প্রেশার সুগার আছে, ওষুধ খেতে হয়, নিজের মানে কয়েকটা ওষুধ আছে খেতে হয়, কিন্তু কোনো দাওয়াই আমাকে নিতে হয় না, আমাকে সাঁতারও কাটতে হয় না, কাজু বাদামও খেতে হয় না। আমার কাছে এই কর্মীদের প্রেম ভালোবাসা যেটা আছে, ওই দাওয়াই আমি এগিয়ে যাই। কপ চা খাচ্ছেন? না, বেশি খুব একটা চা খাই না। আজকে এখন একটু ইচ্ছে হলো, প্রথমে একটা ছোটো কাপে চা দিয়েছিলো, পরে একটু বড়ো কাপে চা খেলাম। হ্যাঁ, বড়ো কাপে চা খেলাম, কারণ একটু ইয়ে লাগছিলো। আবার চা বিয়ে না, খুব একটা কিছু লাগে না, আমার কোনো নেশা নেই। আর এত কর্মী, এদের ভালোবাসা, সব থেকে বড়ো কথা হচ্ছে প্রোগ্রামের শেষে যেভাবে ফটো তোলার জন্য এরা করে, এতেই উৎসাহিত। যখন হাঁটছিলেন রাস্তা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তারা কেউ কিছু বলেছে আপনাকে না নমস্কার করে ছেড়ে দিয়েছে? না না না, দেখুন, আমি যে কদিন ধরে হাঁটছি, মানুষের বলার থেকেও বড় ব্যাপার হচ্ছে এগিয়ে এসে হাত ধরা, এগিয়ে এসে জড়িয়ে ধরা, ওপর থেকে যেভাবে মানুষ করছেন, এর লক্ষণটা হচ্ছে মোদিজির প্রতি মানুষের যে ভালোবাসাটা প্রকাশ পেয়েছে। আমার মনে আছে নর্দমদমে এর আগের দিন যেদিন হাঁটছিলাম, সেদিন একজন দিদিমণি এগিয়ে এসে ধরে বলেছিলেন, কবে যাবে বলুন তো, এরা হাঁটাতেই হবে। তো এগুলো শুনছি, রোজই শুনছি, কিছু মানুষ বলতে পারছেন, কিছু মানুষ বলছে দাদা বলতে পারছি না কিন্তু পরিবর্তন চাই, এটাও বলছে। তা মানুষের মধ্যে পরিবর্তনের একটা ইচ্ছে চলে এসেছে, কারণ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে রাখার ইচ্ছে মানুষের নেই। আর তার সাথে সাথে সেই দুর্নীতিকে যিনি সমর্থন করছেন, সন্দেশখালীর ঘটনায় যিনি বলেন ছোট্ট ঘটনা, একজন শিক্ষক হয়েও ছাত্ররা রাস্তার ধারে বসে থাকে, ওনার হৃদয় কাঁদে না, উনি নাটক বলেন, তা সে শিক্ষককে কোন শিক্ষক শিক্ষিকা ভোট দেবে, কোন ছাত্র ভোট দেবে, কেন ভোট দেবে? তাই মানুষ পরিবর্তন চাইছে। আপনি কি সেই পরিবর্তনের সারথি হতে চাইছেন এই অঞ্চলে? না না, পরিবর্তনের সারথি হতে চাইছি মানে মানুষ পরিবর্তন করে বিজেপিকে আনবে, নরেন্দ্র মোদীকে দেবে, আর আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে ভরত শ্রীরামচন্দ্রের পাদুকা হয়েছিলেন, আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে মানুষের কাছে দাঁড়িয়ে কাজ করব। ভোটটা মানুষ নরেন্দ্র মোদীকেই দেবে, আমাকে নয়, ভোটটা নরেন্দ্র মোদীকে পদ্মে দেবে। আমি দাঁড়িয়েছি, আমি প্রতিনিধি, আমি তার দাঁড়িয়েছি, আমি পাবো, জেতার লিস্টে হয়তো আমার নাম থাকবে, কিন্তু অরিজিনালি যিনি জিতবেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ফুল কনফিডেন্স বলছেন জিতছেনই, আরেকজন কথা বলতে চাইছেন, কি বলবেন বলুন? বলতে চাই যেটা, যে মানুষটির গায়ে নেই দুর্নীতির দাগ, সেই শিলভদ্র দত্ত সংসদে যাক, এটুকুনি বলার। দারুণ বললেন। এরা স্থানীয় বাসিন্দা, এদের সঙ্গে সঙ্গে আয়োজন এলেন। তো যেটা মোদ্দা কথা বুঝলাম, এখন রাত হয়েছে, রাস্তা একটু ফাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি যে প্রচারে এসছেন এবং ওনার সঙ্গে অনেক মানুষ এসছে, রাস্তা দিয়ে একজন পেরিয়ে গেল, তারাও বলছে। যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়ে প্রচার চলছে, আমরা প্রতিদিন এই ধরনের এক একজন প্রার্থীর কাছে যাব, তাদের সঙ্গে কথা বলবো, সারাদিনের ব্যাপারগুলো বুঝবো, তারা কী করছেন না করছেন জানবো, এবং দেখবো কোন প্রার্থী কতটা কনফিডেন্স। এখন যখন আমি বুঝলাম কথা বলে ফুল কনফিডেন্স, আমরা আগের দিনও মানে আগামী দিনেও প্রতিদিন একজন প্রার্থী করে যাব, কথা বলবো,
তবে এখন অন্য খবর, আরও কি বড় ব্রেকিং আসে সেটা দেখি, এরপর একের পর এক ব্রেকিং নিউজে আমরা থাকবো।